নামাজের সময় চলে যেতে লাগলো সূর্য লাল বর্ণ ধারণ করতে লাগলো একদিকে নামাজ আর একদিকে দিদাদন্দে পড়ে গেলেন কোন দিকে যাবো একদিকে নামাজ একদিকে রসুলের খেতমত একদিকে নামাজ একদিকে রসুলের খেতমত সূর্য ডুবে গেল মাগরিবের নামাজ কাজা আসরের নামাজ কাজা হয়ে গেল মাগরিবের আজান দিতে লাগলো হজরতে আলীর জবান বন্ধ কেন আদৌ বড় জিনিস আওয়াজ করছে না কিন্তু চোখ দিয়ে পানি বের হয়ে গেছে কারণ কি আলী তো জীবনে কোনো দিন নামাজ কাসা করে নাই কারণ আলী তো তখন নামাজ পড়েছে যখন নামাজ ফরস হয় নাই আমি গান শুনি কিন্তু এই গান শুনলেও যুবক বলবে মজা তো পায় কিন্তু গান তো জাহান নামে নিয়ে যাবে এতে তো কোনো সন্দেহ নাই আমি সিনেমা দেখি সিনেমা দেখলে তো আনন্দ পায় কিন্তু সিনেমা দেখে যে লাভ হয় এই কথা কোনোদিন কেউ বলবে না সিনেমা দেখলে জাহান নামের পথে যায় এটাই সবাই বলবে আমি তো খেলাতে দেখি খেলা দেখলে এনজয় হয় এটা সবাই বলবে কিন্তু খেলা দেখলে জান্নাতে যায় না এটা সবাই মানতে রাজি আছে চায়ের দোকানে আড্ডা বাজিতে খেতে ভালো লাগে কিন্তু চায়ের দোকানের আড্ডা আমাকে জান্নাতে নিবে না এটা সবাই বলতে পারবে তাহলে গান বলেন নাচ বলেন সিনেমা বলেন ড্যান্স বলেন অশ্লীল ভিডিও বলেন বেহায়া পনা বলেন মাদক বলেন জেনা বেবিসার বলেন সবগুলো যখন জাহান নামে চলে যাচ্ছে জাহান নামে চলে যাচ্ছে আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন মাওলা তুমি তো নবী দিয়েছ আল্লাহ বলে হা হা কামা আর সাল্লা ফিকুম রসুল্লাহ হা হা তোমাদেরকে রসুল দিয়েছি মাওলা রসুল কি হবে রসুল দিয়ে কি হবে আমার রসুলের কোনো লাভ নাই তো লাভ কাদের সে নাস মিনা জুলুমাতি ইলার নোর যারা নবীর কদমটা ধরবে জাহান নামি হলে নবীর কারণে সে জান্নাতি হয়ে যাবে আমি যখন রিক্সায় উঠলাম গাড়ি থেকে নেমে ওরা বলল হুজুর আপনার জন্য রিক্সা সাজিয়েছে তো ওদের জন্য আর না বলি নাই রিকশায় যখন উঠলাম তখন কুয়াশা এবং ঠান্ডা আমার শরীর একটু কেঁপে উঠেছে তখন আমি গড়ির কাটা দেখলাম দশটা তিরিশ মিনিট কুয়াশায় আচ্ছন্ন ঠান্ডা শীতে যখন বিছানা আপনাকে ডাকছে আপনি বিছানার প্রেমে ঘরে যান নাই আপনি রহমানের প্রেমে মাহফিল বসে আছেন আমি ভাবছি ওরা চলে যায়নি কেন কারণ হাসান আজহারি একটা ব্যক্তি এটাকে আজ না দেখলেও কাল দেখা যাবে কাল না দেখলেও বছর শেষে যদি বেঁচে থাকে দেখা হবে কিন্তু এখানে কেউ হাসান আজহারি নামক কোন ব্যক্তির প্রেমে আসে নাই খোদার কসম এখানে সবাই আল্লাহ এবং রসুলের প্রেমে এসেছে জীবনে কোনোদিন প্রশ্ন করে দেখেছেন আমি ক্লান্ত আমি হয়তো আমার সিস্টেম যেভাবে ওইভাবে না বললেও আমার কথা কি বুঝতেছেন ঝামেলা হচ্ছে কারণ চট্টগ্রামের মানুষ আমার বড় হওয়া চট্টগ্রামে আমি নোয়াখালীর মানুষের কথা বুঝি কুমিল্লার মানুষের কথা বুঝি ঢাকার মানুষের কথা বুঝি আপনাদের নরসিংদীর মানুষের কথা বুঝি কিন্তু আমি যখন আমার বাসায় কথা বলবো তখন আপনি আগাও বুঝবেন না মাথাও বসবেন না না আমারটা চাইনার চেয়ে একটু বেশি কঠিন সেই জন্য যেখানে যায় আমি ভয় পাই যে আমাকে দাওয়া দিল এখানে আমার কোনো কোয়ালিটি নাই মোহাব্বতে দিল এখন বুঝে দিছে না না বুঝে দিছে আমি তো আসলাম না বুঝলে আমি আশাতে কোনো ফায়দা নাই তো আমার কথা কি বুঝতেছেন আমাদের প্রশ্ন করা উচিত বিবেকের কাছে কারণ বিবেক মানুষকে অনেক কিছু বলে দেয় কথা ঠিক না আমি যখন মত পান করব মনে হচ্ছে এনজয় কিন্তু দেখবেন বিবেক নিষেধ করে আমি যখন কোনো গুনার কাজ করব মনে হচ্ছে আনন্দ কিন্তু বিবেক সিঙ্গেল দে এই কাজটা করা যাবে না কারণ মানুষের বিবেক এটা বড় আদালত এটার চেয়ে বড় আদালত এই জমিনে আপনি বিবেককে প্রশ্ন করেন যদি গানের আয়োজন হয় সেখানে মানুষ বেশি যদি নাটকের আয়োজন হয় সেখানে মানুষ বেশি যদি ভায়াপনা পনা হয়ে কোন নারী নাচে সেখানে মানুষ বেশি যদি বলেন চায়ের দোকানে খেলার আসর বসেছে সেখানে মানুষ বেশি হয় কথা ঠিক কিনা কিন্তু ইসলামের পথে মানুষ বেশি হবে না মানুষ সব সময় কম থাকবে কথা ঠিক কিনা আল্লাহর রসুলের চেয়ে দামি কি কেউ আছে কোনদিন হতে পারে আপনিও আঙ্গুল তোলেন আমিও আঙ্গুল তুলি দেখবেন চাঁদ কখনো দুটুকরু হবে না জিজ্ঞেস করেন চাঁদ আমি আঙ্গুল তুললাম দুটুকরু হলা না কেন চাঁদ বলবে আমি তোমার হুকুমে চলি না আমি তো মওলার হুকুমে চলে কথা ঠিক কিনা আবার সেই চাঁদকে জিজ্ঞেস করেন তাহলে আমার হুকুমে যদি না চলো মাওলার হুকুমে যদি চলো পৃথিবীর জমিনে দয়াল নবী তো আঙ্গুল তুলেছিল তো তুমি চাঁদ দুটো গুরু হলা কেন তখন চাঁদ উত্তর দিবে নবী রাজি তু মাওলা রাজি হইয়া যায় কথা ঠিক কি নবী রাজি তু মাওলা রাজি হইয়া যায় সূর্য ডুবে গেছে কিন্তু আপনিও হাত দেন আমিও হাত দে জীবনে সূর্য উঠেবে না আরে আমি আপনি বাদ বাংলার রাষ্ট্রপতিও যদি হাত দে কখনো উঠেবে না বুশও যদি হাত দে কখনো উঠবে না এর দোকান যদি হাত দে কখনো উঠবে না হজরতে আলী কার্রামু আজহা তিনি দয়াল নবীর খেদমতে ব্যস্ত আমার নবীর চেহারায় আনোয়ার দয়াল নবীর কুল মোবারকে আসরের নামাজের সময় হয়ে গেছে অলরেডি সাহাবাই করাম নামাজ আদায় করেছে হজরতে মাউলা আলী করম আল্লাহু ওয়াجهه আসলেন ইয়া রাসূলুল্লাহ বললেন কিন্তু এতটুকু বলতে দেরি নামাজের কথা বলার আগে আমার নবী বললেন আলী আমার পাশে বসো দিলেন। মাওলা আলীর আওয়াজ বন্ধ হয়ে গেছে কেন আসলে নামাজের কথা বলতে কিন্তু রসুল যখন চেহারা আলীর কুলে রেখে দিয়েছে আলী বলে আদবে রসুলের নাম ইমান কথা বললে বেয়াদবি হতে পারে সুতরাং আমি বেয়াদবি করে আমার আমল কখনো বরবাদ করতে চাইন আওয়াজ বন্ধ হয়ে গেল রসুল পাক কোলে কোলে মাওলা আলীর কোলে মাথা মোবারক রেখে দিলেন নামাজের সময় চলে যেতে লাগলো সূর্য লাল বর্ণ ধারণ করতে লাগলো একদিকে নামাজ নবীর দ্বিদাদ্বন্দ্বে পরে গেলেন কোন দিকে যাবো একদিকে নামাজ একদিকে রসুলের খেতমত একদিকে নামাজ একদিকে রসুলের খেতমত সূর্য ডুবে গেল মাগরিবের নামাজ কাজা আসরের নামাজ কাজা হয়ে গেল মাগরিবের আজান দিতে লাগলো হজরতে আলীর জবান বন্ধ কেন আদৌ বড় জিনিস আওয়াজ করছে না কিন্তু চোখ দিয়ে পানি বের হয়ে গেছে কারণ কি আলী তো জীবনে দিন নামাজ কাজা করে নাই কারণ আলী তো তখন নামাজ পড়েছে যখন নামাজ ফরস হয় নাই কথা ঠিক না আমি নামাজ পড়েছি নামাজ ফরস হওয়ার পর আপনি নামাজ পড়েছেন নামাজ ফরস হওয়ার পর হজরতে আলী বলে আমি তো দয়াল নবীর সাথে আম্মা যান হাদিজার ঘরে এখনো নামাজ ফরস হয় নাই নবীর পিছনে নামাজ আদায় করে ফেলেছে আর হজরতে আলী জীবনে নামাজ কাজা করে নাই কিন্তু আজকের দিন আসরের নামাজ কাজা হয়ে গেল চোখ দিয়ে পানি হচ্ছে কেন আমি এমন আলী জীবনের নামাজ কাজা করি নাই কিন্তু আজ নামাজ কাজা হয়ে গেল কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহ জিজ্ঞেস করবে আলী নামাজ তো কখনো বাদ দাও নাই কিন্তু জীবনে একওয়াক্ত নামাজ আসরের কাজা হয়ে আছে কারণ কি আলী বলবে আমি কি বলবো কারণ আমার কোলে দয়াল নবীর চেহারা ছিল এখন রসুলের কারণে আসরের নামাজ কাজা হয়েছে এই কথা কি বলা যায় বলা যায় না হযরত আলী দিদা ধন্দে পড়ে গেছে চুকের পানি বেয়ে বেয়ে পড়ছে আপনিও কাঁদেন আমিও কাঁদি আমরা কাটলে পানি বেয়ে বেয়ে মাটিতে পড়ে যায় আলীও কাচ্ছে আলীর পানি মাটিতে পড়ে নাই আমার নবীর চেহারা মুবারকে পড়ে গেছে পানির একটা দাম আছে পানির একটা কি আছে আমিও কান্দি আপনিও কাঁদেন আমার রসুল চোখ করলেন দেখলেন আলী কাছে আমার নবী উঠে বসলেন লা তাখাফিয়া আলী আলী বই না আমি নবী আছি যেখানে রসুল আছে সেখানে আলীর কোন ক্ষতি হবে হযরতে আলী ডাক দিলেন নবীর কে বলেছে আমি ভয় পেয়েছি আমি তো যুদ্ধের মাইদানে আপনি নবীর জন্য এই কদম উপহার দিতে চলে এসেছি এই গঠন দিতে চলে এসেছি সুতরাং আলি জীবনে ভয় পায় না হাসতে হাসতে আমার নবীর জন্য আমি আলী আমার গদ্দাম দিতে রাজি আছে আমার নবী বললেন ভয় পাচ্ছ না কাঁদছ কেন ডাক দিলেন নবীরে আমি আসছিলাম নামাজের কথা বলতে কিন্তু আপনি বললেন পাশে বসো আমি আদবান বসে গেলাম আপনি রসুল চেহারাই অদ্দোহা নোরানি চেহারা আমার কোলে রেখে দিলেন আমি জানি আদবে রসুলের নাম ইমান একদিকে নামাজ একদিকে রসুল কোনটা নিব আমি দ্বিধাধ্বন্দ্ব পড়ে গেলাম আদবের কারণে আমার আওয়াজ বন্ধ হয়ে গেছে নবীর এই আসরের নামাজ কাজা হয়ে গেছে এখন আমি রহমানের সামনে ধরা দাঁড়াবো কেমনে আমার নবী মুসি হাসি দিয়ে বলে আলী তুমি না নবীর খেতমতে ছিল নবীর খেতমতে থাকলে জিজ্ঞাসা করা হয় না সমস্যা নাই নামাজটা কাজা করে নিলে হবে হজরতে আলী দূরে দাঁড়িয়ে আছে আমার নবী বললেন কেন যাচ্ছ না নামাজ কাজা করে না হজরতে আলী ডাক দিলেন ইয়ার রসুলাল্লাহ আমি তো আপনার খ্যাতমতে ছিলাম নামাজ যদি কাজা করি অনেকেই বলবে রসুল আলীর নামাজ কাজা করে দিয়েছে আমার নবী বললেন আলী তুমি কি করতে চাও যে রসুলের খ্যাত থেকে নামাজ যদি কাজা হয় এটা বড় অশুভনীয় দেখা যায় তো আলী কি চায় আলী চায় আসরের নামাজ কাজা নয় আসরের নামাজ আদায় করতে থাকে আসরের নামাজ কি করতে থাকবে আল্লাহর রসুল ইশারা দিলেন ডুবা সূর্য উঠে গেল আসরের নামাজ হজরতে আলী শুরু করে দিল এখন সূর্যকে জিজ্ঞেস করেন আমার নামাজও তো কাজা হয় মাঝে মাঝে চায় আদাই করব সূর্য ওঠবানি সূর্য বলে ডুবে গেলে আর ওটার কোনো সুযোগ তো আলীর জন্য উঠেছ কেন আলী তো মাহবুব নবীর মতের মধ্যেই ছিল তাহলে বন্ধু আমি আর নবী কখনো একরকম নয় আমি আর একটু বুঝাইলে আপনি বুঝে যাবেন এই কনকনে শীতে কেন মাহফিল করেছেন উত্তর আল্লাহকে রাজি করার জন্য এই মাহফিলে বসে আছেন কেন উত্তর আল্লাহকে রাজি করার জন্য শুধু আপনি কেন শুধু আমি কেন আপনার বাবা আমার বাবা হজরতে আদম তিনশো বছর কান্না করেছে জিজ্ঞেস করেন ও বাবা আদম কাতলেন কেন বলবে আল্লাহকে রাজি করার জন্য হজরতে বরাহিম সালাম আগুনের মধ্যে পড়ে যাচ্ছে কোনো আওয়াজ নাই কোনো চিৎকার নাই আপনি যদি আগুনে পড়েন আপনি আপনি চিল্লাইয়া বলবেন বাঁচাও বাঁচাও কিন্তু আজরতে ইব্রাহিমের আওয়াজ নাই শব্দ নাই জিব্রিল আমিন ডাক দিলেন ও ইব্রাহিম তোমার নিচে আগুন ইব্রাহিম বলে জানি সে আগুনের কাজ জ্বালায়া দেওয়া ইব্রাহিম বলে জানি সে আগুনের কাজ ছাই ছাই করে ফেলা ইব্রাহিম বলে জানি তো জানার পরেও চিৎকার করছো না কেন সে করব না কেন সে আগুন তো তোমাকে জ্বালায়া দিবে তোমাকে ছাই করে ফেলবে হজরত ইব্রাহিম বলে জিব্রিল শোনো আগুন যদি জ্বালায়া দেখ জ্বালায়া দেখ যদি চাই বানায় বানাক ইব্রাহিম চায় এর পরেও মাওলা যেন রাজি হয়ে যায় হজরতে আয়ুব আলহিম অসুস্থ হয়ে গেলেন আল্লাহ ডাক দিলেন আয়ুব কেমন আছো হজরতে আয়ুব বলেন মাওলা আলহামদুলিল্লাহ ভালো আছি হজরতে আয়ুব সালামের সাল্লামের হয়ে গেল বিছানাই শুয়ে গেল আল্লাহ বললেন ও আয়ব কেমন আছো আয়ুব বললেন মাওলা আলহামদুলিল্লাহ বড় ভালো আছি হজরতে আয়ুব আলহি সালামের গায়ে পোকা চলে এসেছে আল্লাহ ডাক দিলেন আয়ব আছো কেমন হজরতে আয়ুব বলেন আলহামদুলিল্লাহ বড় ভালো আছি আল্লাহ দেখলেন হজরতে আয়ুব বলছেন ভালো আছি পোকাগুলো আস্তে আস্তে করে মাংস খেতে লাগলেন আল্লাহর ডাক দিলেন আয়ুব আচ কেমন হাজরত আয়ুব বলেন বড় ভালো আছি আমার আল্লাহর ডাক দিলেন আয়ুব মানুষ অসুস্থ হলে কত কান্নাকাটি করে মানুষের প্রেলাইস হলে কত চিৎকার করে মানুষের গায়ে পোকা আসলে বয়ে কত কান্না কাটি করে পোকা যদি মাংস খায় মানুষ কত চিৎকার করে আইও তোমার তো কোনো অবজেকশন নাই তোমার তো কোনো আপত্তি নাই রহমান বড় খুশি হয়ে আছে যা চাইবে আমি মাওলা তাই দিতে থাকব আইও আলহি সালাম ডাক দিলেন মাওলা আমার কোনো কিছু চাওয়ার নাই আমি একটা জিনিস চাই দিবানি আল্লাহ বলে কি চাও সে ঠোঁট আর জীব চায় আর কিছু চায় না আল্লাহ বলে ও ও অসুস্থ হয়ে গেলা মানুষ বলবে রুখ থেকে ভালো হতে চায় প্যালাইস হয়ে গেলা মানুষ বলবে হাঁটতে চায় পোকা মাংস কাছে মানুষ বলবে পোকা থেকে বাঁচতে চায় তুমি ঠোঁট আর জিব্বা দিয়ে কি করবে হজরতে আয়ব বলে বিছানায় শুয়ে গেছে কোনো আপত্তি নাই প্যারালাইসে বসে গেছে কোনো আপত্তি নাই পোকা মাংস কাচ্ছে কাক ওকে আমি কোনো ডিস্টার্ব করব না কিন্তু আমার ঠোট আর জিব্বা কেন লাগবে জানো আমার আল্লাহ বলে কেন আমার ঠোঁট আর জিব্বা দিয়ে তুমি মাওলার জিকির করতে করতে আইয়ুব চায় মাওলাকে রাজি করতে সেটাই ছিল হজরতে আইয়ুব হজরত ইউনুস আলহি সালাম সমুদ্রের মাস্কানে পরে গেল জাহাজ থেকে নামিয়ে দেওয়া হলো ইউনুস বলতে লাগলেন লা ইলাহা ইল্লা আন্ত মাছ বক্ষণ করে ফেলল ইনুস বললেন লা ইলাহা ইল্লা আন্ত মাছের পেটের মাঝখানে চলে গেছে অন্ধকার কোনো কিছু দেখা যায় না সেখানেও বলছে লা ইলাহা ইল্লা আমার মাওলা ডাক দিলেন ইউনোস সমুদ্রের মাঝখানে যদি কাউরে ছেড়ে দেয় সে কিভাবে চিল্লাবে সেটা আমি জানি মাছের পেটের ভেতরে যদি কাউকে ঢুকিয়ে দে সে ভয়ে ভয়ে কিভাবে আত্মনাত করবে আমি জানি কিন্তু তুমি ইউনুস তো কান্না করলা না বললে তো লা ইলাহা ইল্লা আন্তা কারণ কি ইউনুস বলে মাওলা তুমি যদি পাহাড়ের মাঝখানে ছেড়ে দাও আমার কোনো অবজেকশন নাই তুমি যদি সমুদ্রের মাঝখানে ছেড়ে দাও আমার কোন আপত্তি নাই মাছ যদি আমার খেয়ে ফেলে আমার কোনো আওয়াজ নাই তুমি যেখানে ইচ্ছা সেখানেই ছেড়ে দাও আমি সেখানেও বলবো লা ইলাহা ইল্লা আন্থা তুমি মাওলার নাম জপতে জপতে আমি ইউনুস তোমাকে রাজি করে ফেলবো আপনি দেখেন ছোট একটা প্যান্ট প্যান্ডেল এটাকে আটকানোর জন্য কতগুলো কুটি দিতে হয়েছে বিশাল আসমানের কোনো কুটি নাই জিজ্ঞেস করেন আসমান তুমি এইভাবে ঝুলে আছো কেমনে বলবে রহমানকে রাজি করার জন্য এখানে পানি আছে আপনি পাতর ছেড়ে দেন পাতর নিচে পড়ে যাবে জমিনের নিচে পানি জমিন নড়েও না চড়েও না জিজ্ঞেস করেন ও জমিন তুমি এইভাবে স্থির আছো কেন বলবে মাওলাকে রাজি করার জন্য সূর্য দিনে আলো দাও কেন বলবে মাওলাকে রাজি করার জন্য চাঁদ রাতে হাসো কেন বলবে মাওলাকে রাজি করার জন্য তারকারা জি কি করো কেন বলবে মাওলাকে রাজি করার জন্য আজরায়েল তুমি মানুষের জান কবজ করো কেন তাও বলবে মাওলাকে রাজি করার জন্য সমুদ্র তুমি স্থির আছো কেন বলবে মাওলাকে রাজি করার জন্য গাছ তুমি অক্সিজেন দাও কেন বলবে মাওলাকে রাজি করার জন্য সমস্ত বিশ্বকল যখন বলছে আল্লাহ তোমাকে রাজি করতে চায় তখন আল্লাহ ডাক দিয়ে

আপত্তি করব না আমি চাইলে আমার গালি দিতে পারেন কিন্তু আমার রহমান বলছে আমি তুমি নবীকে রাজি করতে চাই আমার আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে রাজি করতে চাই রসুলকে রাজি করতে চাচ্ছেন কে আল্লাহ সেই জন্য বন্ধু একটু গভীরভাবে খেয়াল করতে হবে মোটিভেট বললে মোটিভেট হয় না বুকে নবী বসাইলেই মোটিভেট হয় কারণ আপনার নবীর ইচ্ছে বড় আসমত ও আলা বড় শান ও আলা আর কেউ হতে পারে না আমি গান শুনি কিন্তু এই গান শুনলেও যুবক বলবে মজা তো পায় কিন্তু গান তো জাহান নামে নিয়ে যাবে এতে তো কোনো সন্দেহ নাই আমি সিনেমা দেখি সিনেমা দেখলে তো আনন্দ পায় কিন্তু সিনেমা দেখে যে লাভ হয় এই কথা দিন কেউ বলবে না সিনেমা দেখলে জাহান নামের পথে যায় এটাই সবাই বলবে আমি তো খেলাতে দেখি খেলা দেখলে এনজয় হয় এটা সবাই বলবে কিন্তু খেলা দেখলে জান্নাতে যায় না এটা সবাই মানতে রাজি আছে চায়ের দোকানে আড্ডা বাজিতে ভালো লাগে কিন্তু চায়ের দোকানের আড্ডা আমাকে জান্নাতে নিবে না এটা সবাই বলতে পারবে তাহলে গান বলেন নাচ বলেন সিনেমা বলেন ডান্স বলেন অশ্লীল ভিডিও বলেন পনা বলেন মাদক বলেন জেনা বেবি সার বলেন সবগুলো যখন জাহান নামে চলে যাচ্ছে জাহান নামে চলে যাচ্ছে আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন মাওলা তুমি তো নবী দিয়েছো আল্লাহ বলে হাহা কামা আর সাল্লা ফিকুম কুম রসুলা হা তোমাদেরকে রসুল দিয়েছি মাওলা রসুল দিয়ে কি হবে রসুল দিয়ে কি হবে আমার রসুলের কোনো লাভ নাই তো লাভ কাদের সে লিউরি যার নাস মিনা জুলুমাতি ইলা নোর যারা নবীর কদমটা ধরবে জাহান নামি হলে নবীর কারণে সে জান্নাতি হয়ে যাবে রসুল দৌড়লে লাভ আছে না নাই লিও করি যে নাস লিও করি যে মানে বের করবে আর নাস মানে মানুষকে কোথেকে বের করবে মিনা জুলুমাত জাহান্নাম থেকে অন্ধকার থেকে নিয়ে যাবে কোথায় এলা নূর আলুর দিকে জান্নাতের দিকে রসুল আপনাকে ডাকছে জান্নাতের দিকে এখন একটু গভীরভাবে খেয়াল করবেন মুসলমানের সংখ্যা কম হবে বন্ধু ইমানের সংখ্যা কম হবে সেই জন্য আমার নবী চল্লিশ বছর পর এরকম কোনো ব্যানার ছিল না এরকম কোনো মাইক ছিল না এরকম কোনো প্যান্ডেল লাইটিং ছিল না এরকম কোনো পাবলিসিটি করার কোনো সুযোগ ছিল না এরকম মিছিল করে আমাকে যেভাবে রিসিভ করেছেন সেই সময়টা তখন ছিল না এখন তো আমরা ইসলামের কথা বলি মায়ের পেটে বসে আমার রসুল যখন ইসলামের কথা বলছে বন্ধু বিশ্ব পুরাটাই ইসলামের বিপরীত ছিল ছিল আমার নবীর পক্ষে না আমার রসুল নিজে যেদিন গাড়ে হেরার মধ্যে আয়াত নাজিল হলো রব্বিকাল্লাজি খালাক পাঁচ আয়াত যখন নাজিল হল আল্লাহ হাবিব মাহফিল করেন মাহফিলের জন্য তো মাইক লাগবে তখন তখন তো মাইক নাই মাহফিলের জন্য তো সামিয়ানা লাগবে তখন তো নাই মাহফিলের জন্য তো লাইট লাগবে তখন তো লাইট নাই মাহফিলের জন্য তো পোস্টার লাগবে তখন তো পোস্টার নাই কিন্তু আমার নিজেই রাস্তায় বাজারে নিজেই পাবলিসিটি করছেন ইয়া নাস এই মানব জাতি তালা আসো আসোহা এই মানুষ ইসমাও শোনো আমি মাহফিল করব আবু জাহেলের কানে পাবলিসিটি চলে গেল আবু লাহাবের কানে পাবলিসিটি চলে গেল সবাই বললেন ৪০ বছর জীবনে কোনো ডাকে নাই আজ ডাকলো কেন একটু গিয়ে দেখি আমার রসুল একটি উপর জায়গায় বসে আছে হঠাৎ করে মক্কাবাসী দলে দলে আসলো মাঠ পুরিয়ে গেল আমার নবী দাঁড়ালেন ফকামা রসুল উল্লাহ সল্লাহ আলিহি সুম্মা বাদাল খুদ্বা বাদাল খুদ্বা খুদ্বা শুরু করলেন সর্বপ্রথম আউজু পড়ল হামদে বাড়ি তালা করলেন নিজের উপর দরুদ সালাম পড়লেন কোরআনের আয়াত শুরু করলেন ইকর বিসমি রব্বিক খালাক সবাই বললেন মাহাজা এগুলো কি এগুলো কি আমার নবী বলেন আমি কথা বলছি থট আমার কথাগুলো আমার নয় ইন্না হো লাকর আনুন করিম এটাই হচ্ছে কোরআনে করিম লা আলিকল বাফি এতে কোনো সন্দেহ নেই সবাই বললেন কিছুই তো বুঝি নাই আমার নবী বলে বুঝবে না বলেই তো আমি এসেছি মা আতা কুমুর রসুল ফাহুজু হো বন্দুক কোরআন ফেসবুক দিয়ে বুঝবেন না কোরআন গুগল দিয়ে বুঝবেন না কোরআন ইউটিউব দিয়ে বুঝবেন না কোরআন ফেসবুকে আসে নাই কোরআন গুগলে আসে নাই কোরআন আমার নবীর বক্ষ মুবারক এসেছে সেই জন্য কোরআন বলছে কোরআন যদি বুঝতে হয় আমার দয়াল নবীর মাধ্যমে বুঝতে হবে কথা ঠিক কিনা দয়াল নবীর মাধ্যমে বুঝতে হবে তাহলে আর ফেরকাবাজি হবে না আর গ্রুফিং হবে না আমি আপনাকে গালি দিব না আপনি আমারে গালি দিবেন না কোরআন বোঝার মাধ্যম হচ্ছে রহমতুল্লিল আলামিন আমার নবী বললেন ঠোঁট আমার কথাগুলো কার আল্লাহর সবাই বললেন বুঝি নাই আমার নবী বলে শোনো আমি বুঝিয়ে দিচ্ছি কুল হু আল্লাহ হু আহাত মাওলা চারা আর কোন ইলা নাই ও আনা হাবিবুল্লাহ ও রসুল্লাহ আমি আল্লাহ রসুল তোমরা আমাকে সাধারণ মনে করিও না আর যে আয়াতগুলো বলেছি এটার নাম কালামুল্লাহ সবাই পালিয়ে চলে যাচ্ছে আবু জেহেল বলে মানি না আবু লাহাব বলে মানি না ওদবা সাইবা বলে মানি না পুরা মাঠ ফাঁকা হয়ে গেছে সামনে তাকায়া দেখে কেউ নাই দানে তাকায়া দেখে কেউ নয় বামে তাকায়া দেখে কেউ নাই এত লাখ জনতা ভিড় করেছিল কিন্তু আমার নবী যখন ইসলামের কথা বলেছে সবাই পালিয়ে চলে গেছে মাঠে আর কিউ নয় নয় ফাককামা রজলুন ওয়াহিদ শুধু একজন মানুষ দাঁড়ায় আছে কয়জন মানুষ একজন কার মাফিলে নবীর মাফিলে হাসানাজারির মাফিলে না কার মাফিলে এখন তো আমরা বক্তা দাওয়াত দি মানুষ বেশি হবে কি না আমরা বক্তা দাওয়াত দিই জমবে কিনা আমরা বক্তা দাওয়াত দিই কিচ্ছা কাহিনী বলতে পারে কি না আমরা দাওয়াত দিই হাসাইতে পারে কিনা বন্ধু গান করবেন জমানোর জন্য নাটক করবেন হাসানোর জন্য নাচবেন আনন্দ পাওয়ার জন্য মাহফিল হাসির জন্য নয় মাহফিল মজা পাওয়ার জন্য নয় এই মাহফিল জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য হয় হেদায়তের জন্য করবেন জীবনে কখনো ইউটিউব দেখে বক্তা দাওয়াত দিবেন না এ কথাটা লিখে রাখেন কারণ ইসলাম বুঝতে গেলে আলেমের মাধ্যম ইসলাম বুঝতে হবে কথা ঠিক কিনা ইসলামের কথা কোরআন কয়টা বলেছে দলিল কয়টা দিয়েছে এগুলো শুনবেন লাফাইলে ইসলাম হয় না হাসলে ইসলাম হয় না আজকে মাহফিল হাসি তামাশার হয়েছে বলে নাস্তিক কথা বলার সুযোগ পাচ্ছে নাস্তিকরা যে আজ কথা বলছে একশো বছর আগে নাস্তিক কথা বলার সাহস পাই নাই দুইশো বছর আগে এই বাংলার জমিনে নাস্তিক কথা বলতে পারে নাই আজ থেকে পঞ্চাশ বছর আগে কেউ বিসমিল্লা মুছে দিব এই কথা বলতে পারে নাই আজ থেকে চল্লিশ বছর আগে ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না এই কথা বলার সাহস পাই নাই আজ থেকে দশ বছর আগে আজান শুনলে বিরক্ত লাগে এই কথা বলার কেউ সাহস করে নাই তো আজকে বলার সাহস করছে আজকে বলছে আজানের শব্দ বিরক্ত লাগে আজকে বলছে বিসমিল্লাহ মুছে দিতে হবে আজকে বলছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারবে তা আজকে বলছে কেন 10 বছর আগে সাহস পাই নাই আজকে পাচ্ছে কেমনে 1515 বছর আগে ইসলামের বিপক্ষে আঙ্গুল তুলতে পারে নাই আজ নাস্তিক কথা বলে কেমনে দোষ নাস্তিকের নয় দোষ আমার আমি কথা বলার সুযোগ করে দিয়েছে কথা ঠিক না আমার দোষ আগে দিতে হবে আমি কথা বলার সুযোগ করে দিয়েছি দশ বছর আগে তো পারে নাই আজকে পারলো কেমনে তাহলে বোঝা যায় আমাদের অদপতনের সুযোগ নিয়ে বাংলার জমিনে নাস্তিক কথা বলার সুযোগ পেয়েছেন আমরা যদি আবার জেগে উঠি খোদার কসম যখন জঙ্গলে বাঘ থাকে না তখন শিয়াল চিল্লায় কিন্তু বাঘ যদি এসে গর্জন দেয় তখন কুকুর শিয়াল পালিয়ে যায় আমরা কুকুরের দল নয় আমরা শিয়ালের দল নয় আমরা মিয়মিও করব এই সুযোগ নয় আজ কেউ যদি বাঘের গর্জন দেওয়া হয় বাংলার জমিন থেকে এক দিনে নাস্তিক পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ মিয়মিয় করার সুযোগ নাই অনেক করেছেন মিয়মিয় এই মিয়মিয়র সুযোগে নাস্তিক বাংলার জমিনে ইসলাম ধর্ম মুছে দেওয়ার ষড়যন্ত্র করছে আমরা একটা জিনিস সাবধান হতে হবে আমাদেরকে আমাদেরকে সচেতন হতে হবে একজন আরেকজনের একজনের পিছনে অনেক লাগছি এখন ইসলাম কায়েম করার জন্য আমাদেরকে প্রয়োজনে সবাই একসাথে বসে ইসলামের জন্য ঐক্যের প্রস্তাব দিতে হবে এখন এখন বর্তমান সময় আমার কথার নাম ইসলাম নয় তমুকের বক্তব্যের নাম ইসলাম নয় আসেন নিয়ে বসি আমার আর আপনার কি একটু বিবেচনা করি হাসতে হাসতে কথা বলি কোরআন সন্না করব দলিল যেটাকে যেটাকে সাপোর্ট করবে আমরা সেটাকেই মানব আর কোনো জামিলা আছে নি ওর বিরুদ্ধে বলারও দরকার নাই আমার বিরুদ্ধে বলারও দরকার নাই দুইজন একসাথে বসলে কোরআন সন্না খুলব দলিল যেটা বলবে সেটাই মানব আর কোনো জামিলা হবে নি জীবনে কোনোদিন বিরুদ্ধ হবে নি না আসেন আমরা পরিবেশটা করি আমরা একজন আরেকজনকে বসার সুযোগ করে দিই দুইটা চেয়ারে বসে ঘৃণা নিয়ে নয় চোখ লাল করে নয় মুস্কি হাসি দিয়ে বসার সুযোগ করে দিই টেবিলে আমার বই নয় টেবিলে ওনার বই নয় কোরআন সন্না থাকবে দলিল যেটা বলবে আমরা সেটাই মানব দেখবেন একদিনে ইসলামিক সকল মুসলমান ঐক্য হতে বাধ্য হবে কথা ঠিক কিনা আসলে বেজাল পাবলিকের ভিতর নাই বেজাল আমাদের ভিতর আমি দেখছি তো অনেক যেমন আপনারা তেমন কি বুঝেন আপনারা মসজিদে এখানে মসজিদ না নয় সকল মুসলমানে নামাজ পড়ে কথা ঠিক না ফাঁস বক্ত না বললেও জুমার দিন তো যায় ফাঁসবক্ত বলে না আর কি জুমার দিন তো যায় তো জুমার দিন মিম্বারে বক্তব্য রাখে আপনি নয় রাখে কে খতিব সাহেবের এখন খতিব সবাই বক্তব্য রাখে এখন এই মসজিদের খতিব বলে মিলাদ কিয়াম করা যাবে ফাঁস মাইল দূরের হতিবে বলে মিলাদ কেয়াম করা যাবে না এখন এই মসজিদের হতিব বলল যাবে ওই মসজিদের হতিব বলল এখন এই মসজিদের মুসল্লি ওই মসজিদের মুসল্লিরে কাফের মনে করে ওই মসজিদের মুসল্লি এই মসজিদের মুসল্লিরে বেইমান মনে করে এখন বাজি গেছে কি না বাজি গেছে মসজিদ নাম মসজিদ ইমাম নাম ইমাম নামাজ নাম নামাজ এই মসজিদের খতিব বলছে রসুলকে তার ইয়ে সালাম দেওয়া যাবে ওই মসজিদের ক্ষতি বলছে রসুলকে তার ইয়ে সালাম দেওয়া যাবে না দুইজন দুই রকম বক্তব্য দিয়া ওদের মধ্যে বেসাল বাসে নাই পুরো ভাবলিকে বেসাল বাসায় দিছে এই মসজিদের মুসল্লি এই মসজিদের মুসল্লিরে দেখতে পারে না এই মসজিদের মুসল্লি এই মসজিদের মুসল্লিরে দেখতে পারে না কথা ঠিক কি না তা আপনারা কখনও মারামারি করবেন না আপনারা দুই মস জিদের মুসল্লি মিলে বলবেন আমরা কিছুই বুঝি না যেহেতু খতিব দুইজন দুই রকম বক্তব্য দিছে দুইজনের দাওয়াত দিয়া একই মঞ্চে বসায়া আপনারা বলবেন হুজুর কোরআন সন্না দিয়ে সমাধান করে দেন আর কোনো জামিলে বাঁচবেনি দুইজন দিয়ে বসাইয়া আপনারা বলবেন আমরা জানি না ফতোয়াবাজি আমরা করব না কারণ আমরা সাধারণ পাবলিক আমরা কিছুই বুঝি না আপনারা যা বলেন আমরা তাই মানি তো ইসলামে যেটা জায়েজ হবে সেটা সারা জীবন জায়েজ কথা ঠিক কি না পানি জায়েজ না না জায়েজ আমি বিসমিল্লা বললেও জায়েজ না বললেও জায়েজ আমি যদি বিসমিল্লা না বলে পান করি কোনো সুবিধা আছে না সওয়াব হবে না বরকত থাকবে না কথা ঠিক না কিন্তু পান করলে তো হারাম হবে না কিন্তু মত নিয়ে যদি আপনি বিসমিল্লা এগারো বার পড়ি মত খাওয়া শুরু করেন এটা কি জায়েজ হবে নি কোরা কোরআন শরীফ পরিছেন তিরিশ পাড়া বরি বলতেছেন আমি মদটা খায় এখন হালাল হবে না তো আপনি বিস্মিললে বার পড়লেও মাদক কখনো জায়েজ হবে এটা আজীবন হালাল যেটা পানি সেটা আজীবন হালাল থাকবে মাদক যেটা আজীবন হারাম সেটা আজীবন হারাম থাকবে নাইট ক্লাবের উপরে যদি লিখেন হালাল তাই বলে কি নাইট ক্লাব হালাল হবে না হবে না হালাল লিখলে হালাল হয় না ইসলাম যেটা জায়েজ সে সারা জিন্দেগি জায়েজ ইসলাম যেটা না জায়েজ সে সারা জীবন না জায়েজ এখন একজন বলছে করা যাবে আরেকজন বলছে করা যাবে না করা যদি যায় আশারা কোন করা যাবে করা যদি না যায় তাহলে আজীবন করা যাবে না এখন খতিব দুইটা যখন দুই রকম বক্তব্য দিয়া পাবলিক গরম করে দিছে পাবলিকের উচিত এই কপ্পরে না পড়ে যে আমরা আমরা মারামারি করবো না খতিব যেহেতু আমাদের সম্মানী মানুষ গালি দেওয়ার দরকার নাই দুই খতিবরে দাওয়াত দিয়া এরকম মাহফিল করে একই মঞ্চে বসায়া বলবেন দলিল দিয়ে প্রমাণ করে দেন যিনি প্রমাণ করতে পারবে ওনারটা মানবেন হয়েছে না আর জামিল জিনারটা প্রমাণিত হবে এটাই কি করবেন মানবেন শেষ আর কোনো জামেলা নাই ফিনিশ একদিনই শেষ এখন আমরা আছি ঠেলাডালির ভিতরে ঠেলাডালির ভিতরে সেই জন্য আমি বারবার বলি বন্ধু পাবলিক তোমরা ঝগড়াতে লাগিও না আমার সাথে যার মিলে নাই তাকে আমার সাথে বসানোর ব্যবস্থা করে দাও আমি সেটাই বলি আমি বলি নাই কখনো তার গালি দাও আমি বলি নাই তার কাফের বলো আমি বলি নাই তার গাড়িতে পাথর মারো আমি বলি নাই তাকে অ্যাটেক করো আমি বারবার বলেছি আমার বক্তব্যের সাথে অন্য কারো যদি না মিলে সমস্যা নাই তুমি কারো পক্ষে নিয়ে গালাগালি করিও না কিন্তু পারলে আমার সাথে বসায়া দাও কারণ আমাকে কোরআনের কথা বলতে হবে হাদিসের কথা বলতে হবে কথা কথাটি না আমি মারামারিতে যাচ্ছি না আপনারা বুঝবেন সৃষ্টির মাঝে কিসের মাঝে সৃষ্টির মাঝে প্রথম মুসলিমকে প্রথম মুসলমান আদম আলি ইসালাম এটা আমি বলেছি না আপনারা বলেছেন আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে এটার পিছনে একটা যুক্তি আছে যদি বলেন যুক্তি কি আপনি বলবেন হুজুর যখন আসমান হলো জমিন হলো সূর্য চাঁদ তারকারাজি উঠল পশু পাখির বিচরণ ঘটল দুনিয়াতে কোন মানুষ ছিল না আমার কোরআন বলছে ওয়া ইজ এ কল আর অফ বুকালিল মেলে ইকাতি ইনি জে ইলোন ফিল আরতি খালিফা এই জমিনে যিনি আল্লাহর খলিফা হয়ে প্রথম মানব এসেছেন উনি বাবা আদম সুতারাং সেই দিক বিবেচনায় প্রথম মুসলমান বাবা আদম কথাটি কেন এর বাহিরে কি আর কোনো প্রমাণ আছে তাহলে আমি আপনার যুক্তিটা সম্মানের সাথে মাথার উপর নিলাম কিন্তু আমার দলিলের নাম আল কোরআন আমি কোরআন করলাম দেখুন গবেষণা করলাম আমার কোরআন বলছে কল হাবিব আপনি রসুল বলেন আমাকে বলে নাই আপনাকে বলে নাই কল এক বসন হাবিব আপনি নবী বলেন আপনি বলার পর আপনার থেকে শোনে বিশ্বকুল বলবে কি বলবো ইন্না নিশ্চয় সলাতি আমার নামাজ ও নসুখি আমার কোরবানি ও মাহিয়ায় আমার জীবন ইন্তকাল লা শরীক রব্বুল আলামিন আল্লাহর জন্য বলবে কে আমার রসুল আপনার নবী বলবে কি বলবে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবটাই কার জন্য এখন রসুল কেন বলবে আল্লাহ বলে এই কারণে বলবেন ও আনা আনা মানে আমি রসুল আউ্লুল মুসলিমিন মুসলমানদের মধ্যে প্রথম মুসলমান আল্লাহ আপনি বললেন প্রথম মুসলিম বাবা আদম আমার কোরআন বলছে প্রথম মুসলিম রহমতুল্লিল আলামিন তাহলে কোরআন বলছে যখন আদম নামের আদম নাই যখন জমিন নামের জমিন নাই যখন সূর্য নামের সূর্য নাই যখন আসমান নামের আসমান নাই যখন লৌ হে কলম নামের লৌ হে কলম নাই সর্বপ্রথম আল্লাহর কুদরতি কদমে যিনি শিষ দায় লুটিয়েছেন উনি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু এখন আপনি বললেন বাবা আদম প্রথম মুসলমান কোরআন বলল আমার নবী প্রথম মুসলমান এখন আমি কি আপনারটা মানবো না কোরআন একটা মানবো এটা মানার কারণে আমি কি আপনাকে গালি দিয়েছি আপনার বিরোধিতা করেছি আপনার গিবোধ করেছি না আমি বললাম এটা ভাই আপনি বলছেন এটা অবশ্যই এটার পিছনে আপনার যুক্তি আছে কিন্তু দলিল বলছে কোরআন বলছে আমার নবী প্রথম মুসলমান সুতরাং আমি সসম্মানে আপনার কথা মানতে পারব না আমি যদি মুসলমান হয়ে থাকি আমাকে আল কোরআনের কথা মানতে হবে এটা কি বিরোধিতা হয়েছে না আমি একদিন কক্সবাজারে মাহফিল গিয়েছিলাম গত বছরের কথা বলছি কক্সবাজার তো চিনেন সবাই সেখানে চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশে উলঙ্গপনা হয় কক্সবাজারের যুবকরা বলল হুজুর আমাদের কক্সবাজারে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আল্লাহর এই জমিনকে কলঙ্কিত করা হয় কিন্তু আমরা কক্সবাজারের যুবক প্রমাণ করে দেব আমরা বেহায়াপনার সাথে নাই আমরা আছি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে তা আমি চোদ্দই ফেব্রুয়ারি কক্সবাজারে মাহফিল রাখলাম চলে গেলাম আসরের সময় আমি চিরঙ্গের বাইরে মাহফিল থাকলে একটু দুই এক ঘন্টা আগে যায় কারণ অনেকে একটু দেখা করতে চায় কারণ সব সময় তো চাইলে আর যাওয়া যায় না আজকেও আগে আসতাম কিন্তু শুক্রবার জমার নামাজ আছে চট্টগ্রামে জমা দুই জমা পড়ায় ঢাকায় দুই জমা যার কারণে জুমার নামাজগুলো মিস করা যায় না তাই জমার নামাজ পড়িয়ে রওনা হতে এমনি যদি জ্যাম না থাকতো দুই ঘন্টা আগে আসতাম তারপরও একটু দেরি হয়ে গেল নাহলে আমি দুই ঘন্টা আগেই চলে আসি যাতে সবাই কথা বলতে পারে তুমি কক্সবাজারেও দুই ঘন্টা আগে চলে গেছে দুইজন কলেজের স্টুডেন্ট দেখা করতে চাইলেন মাহফিল কমিটি বলল হুজুর দুটো ছাত্র দেখা করতে চায় আমি বললাম অনুমতি আছে নিয়ে আসেন দুজন এসে বললেন হুজুর আপনাকে ভালোবাসে আমি বললাম আমিও তোমাদেরকে ভালোবাসি কিছুক্ষণ বসলেন কথা বলতে বলতে বললেন হুজুর আপনার কিছু কথা গ্রহণ করি আর কিছু কথা গ্রহণ করতে পারে না আমি বললাম তুমি স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক চাইলে মানতেও পারো চাইলে নাও মানতে পারো এতে কোনো সমস্যা নাই এটা তোমার পছন্দের বিষয় পরক্ষণে বলল হুজুর আমরা আরেকজনকে ভালোবাসি ওনার কথাগুলো খুবই যুক্তিযুক্ত ওনার সব কথা আমরা মানি আপনি যদি ওই সিস্টেমে কথা বলতেন সবাই আপনার কথা একশোতে একশো গ্রহণ করত। তা আমি বললাম ভাই শিক্ষার তো কোনো বয়স নাই দুলনা থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শিখতে পারে তুমি যার কথা বলছো যদি ওনার থেকে আমি শিখতে পারি অবশ্যই আমি শিখতে রাজি আছি সে উনি যুক্তি দিয়ে কথা বলে তা আমি বললাম কিছু ভিডিও দেখাও যাতে করে আমি ওনাকে চিনতে পারি এবং ওনাকে অনুসরণ অনুকরণ করতে পারি উনি একটা ভিডিও নিয়ে আসলেন আমি নাম বলবো না নাম বললে গিবত হয়ে যাবে জাস্ট আপনাদেরকে শিক্ষা নেওয়ার জন্য প্রথম ভিডিও যেটা আমার চোখের সামনে আনলো উনি মাহফিলে বসলেন ক মানুষ ওনার মিডিয়া অনেক এসেছে উনি প্রথম মাহফিল বললেন যুবক বাংলাদেশের সুন্নি শব্দটা ইউজ করে নেই ওরা আমাদেরকে যেটা বলে আর কি আমি ওটা বললাম না ওরা একদল আছে যারা নবীকে নূরের বলে নবীকে কি বলে নূরের বলে বলে আমি তোমাদেরকে বলে যাচ্ছি নবীটা আমাদের মতোই মানুষ আপনি বলেছেন সেদিন যারা ছিল সবাই বললেন ঠিক ঠিক বলেছে অসুবিধা নেই সে তাদের ব্যক্তিগত বিষয় তো কিন্তু কিন্তু এখন বক্তা বললেন বুঝাইয়া দিচ্ছি বুঝে নাও তোমাদেরকে বারবার বুঝাইতে পারবো না বুঝে নাও সে কি বুঝে নিব এখন যুবকদেরকে যুবক উত্তর দাও আমার হাত যদি কেটে যায় রক্ত পড়বে সবাই বললেন অবশ্যই পড়বে। সে হাত কাটলে রক্ত পরে সবাই বললেন হা সে উহুদের ময়দানে তীর নবীর দন্দন মোবারকে আঘাত করেছে রক্ত বের হয়েছে তা হাত কাটলে আমারও রক্ত পরে নবীকে আঘাত দিলে নবীর রক্ত পরে সুতরাং প্রমাণ হয়ে গেল আমি আর নবী একই রকম আপনি নাউজুবিল্লাহ বললেন যুবকরা বড় খুশি কারণ একটা দলিল দিয়ে প্রমাণ করেছে আমারও রক্ত পরে নবীরও কি পরে তো নবী যদি নুরুই তো রক্ত পরে কেমনে কথা তো ঠিক কথা কি ঠিক সবাই বললেন ঠিক ওরা এমন ঠিক বললো যেন মনে হচ্ছে ইসলামী খেলাফত কায়েম হয়ে গেছে কথা ঠিক আছে না এখন আমি বললাম এটা তোমার কাছে পছন্দ হয়েছে ওরা যুবক দুজন বললেন কি বলেন এরকম করে তো জীবনে কেউ বুঝাই নাই আজকে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়েছে যে সাইকের হাত কাটলে রক্ত পড়ে রসুলও দাতে দাঁতে ব্যথা পেয়েছে রসূলেরও রক্ত পড়ল সুতরাং আমি আর রসুল একই রকম আমি বললাম এটার নাম যুক্তি যুক্তি দেয় ইবিলিসে দলিল দে মমিনে দলিল সে একটু গভীর ভাবে ख्याल করবেন আমার কথা বুঝতেছেন নি আমি প্রান্ত শরীর নি মাহফিল করছি কতটুকু বুঝতেছেন জানি না তারপর বুঝেন আমি কাউকে কটাক্ষ করছি না মানলে মানেন না মানলে নাই আপনি স্বাধীন মানুষ আমার হাত কাটলে রক্ত পড়বে কি পড়বে না আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন ভালোবেসে না গিনা করে ভালোবেসে কয়েকজন ভালোবাসেন বলেই দাওয়াত দিয়েছেন ভালো না আসলে দাওয়াত দিতেন না গিনা করলো সমস্যা নাই আমারে যদি ভালোবাসেন তাও আমি বলি আলহামদুলিল্লাহ গালি দিলেও আমি দুইটা সোমা দিই কারণ আপনার সাথে আমার টাকার কোনো লেনদেন নেই জায়গা জমি নিয়ে কোনো দিন বাড়াবাড়ি নাই আপনাকে আমি চিনিও না তো আপনি গালি দিয়েছেন নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে আমি কারণটা অনুসন্ধান করলাম আমি তো কারো পিছনে লাগি নাই তাহলে কারণ কি কারণ আপনি গালি দিয়েছেন আমার নবীর কারণে আমার নবীর কারণে কারণ আমি নবীর অসম্মানই মানতে পারি নাই এটার জন্য গালি দিয়েছে সমস্যা নাই বেশি দিবেন আমি এগুলো জমা করে রাখি কারণ এগুলো ওরা যারা আমার সাথে তাকে ওদেরকে বলেছি যারা আমাকে ফেসবুকে গালি দে ডিলেট করবানা এগুলো সবগুলো বের করে নাও ওরা বললো কেন যেদিন মরি যাব। সেদিন কাফনের ভেতরে দিয়ে দিও সে কেন আসে মরে যাওয়ার পরেই তো কামলেওয়ালা চলে আসবে মরে যাওয়ার পর তো কামলেওয়ালা এটা নিয়ে তো কোনো মারামারি নাই এটা সবাই মানে এটা বোখারি শরীফে আছে মোল্লে কে আসবে রসুল আসবে মুনকার নাকির বলবে জানিস তোর কবরে কে আসছে সাহাজার রজুল লি মোহাম্মদ সল্লুল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই জিনিস জাত এসেছে উনান্যা মোহাম্মাদ সল্লাল্লাহ ইসলাম আজকে কিছু বলতে হবে না নামাজ রোজা হস আমলের হিসাব হাসরের ময়দানে দিস মা কোনতা তাকুল নবীর ব্যাপারে কি বলেছিলে দুনিয়াতে যে বক্তব্য রেখেছিলে জুমার মিম্বারে যে দাঁড়িয়েছিলি রাস্তায় যে আওয়াজ করেছিলি নবীর ব্যাপারে কি কমেন্টস করেছিস তো তখন রসুলকে দেখে ওই কাফনের কাফরে যেগুলো গালি দিছেন এগুলো বের করে আমার নবীকে বলবো নবীরে আমারে ভন্ড ভণ্ড ডেকেছিল বেদাতি ডেকেছিল মশরিক ডেকেছিল কেন জানেন নি। আমার রসুল বলবে উম্মত কেন বলেছিল আমি বললাম নবীরে যেখানে গিয়েছিলাম সেখানে আপনি নবীর পক্ষে কথা বলেছিলাম আপনার পক্ষে কথা বলেছিলাম বলে গালি দিয়েছে অন্য কোন কারণে গালি দেয় নাই এটা আমি রসুলকে দেখাতে পারবো তো গালি দিলে কোনো সমস্যা নাই এখন দাওয়াত দিয়েছেন নিশ্চয়ই ভালোবেসেই দাওয়াত দিয়েছেন কথা ঠিক কিনা তো আমার হাত যদি কেটে যায় রক্ত যদি পরে আমি যদি বলি নরসিংহের যুবক তুমি কি আমাকে ভালোবাসো যুবক বলবে হ্যাঁ ভালোবাসি দেখো না আমার রক্ত পড়ছে ফোটা ফোটা একটু পান করে নাও না যেহেতু ভালোবাসা মানুষকে অন্ধ করে ফেলে সে বলবে হুজুর আমি আপনার রক্ত কখনো পান করতে পারবে নি করবে নি কেউ কেন সে বলবে হুজুর আপনাকে ভালোবাসি কিন্তু রক্ত পান করা আমার মাওলা আল কোরআনে হারাম বলেছে কি বলেছে হরিমত আলাইকুমুল মইতা वडাম কি রক্ত রক্ত হারাম করেছেন কে আল্লাহ তা আপনি যদি বেশি mohabbat দেখাইতে जाया আমার রক্তটা খেয়ে ফেলেন পান করে ফেলেন আল্লাহ বললেন হারাম আপনি খাওয়ার কারণে হারাম মানছেন নি মানেন না আপনি মনে করলেন হালাল হারাম কে হালাল করলে আল্লাহর কোরআন মানা হয় না অমান্য করা হয় তো কোরআনের একটা শব্দ যদি অমান্য করা হয় জান্নাতে না জাহান্নামে জাহান নামে এটা ক্লিয়ার কথা জন্য বেশি কঠিন কিছু লাগে না তো আমার হাত কেটে গেল ফুটা ফুটা রক্ত পড়লো যদি কেউ পান করে ফেলে আল্লাহ বললেন হারাম আপনি হারামকে যদি হালাল মনে করেছেন তা যদি জান্নাত লেখা থাকে জাহান নামি হয়ে যাবেন সেই জন্য আমার বাবার রক্ত কেউ পান করবে না আমার রক্ত কেউ পান করবে না ঠিক একইভাবে উহুদের ময়দানে তীর চলে গেল দাঁত মোবারকে দাঁত মোবারক ভেঙে পড়ে গেল রক্ত মোবারক বের হয়ে গড়িয়ে গড়িয়ে দাড়িতে চলে আসছে উহুদের মধ্যে দাঁড়িয়ে একজন আরেকজনকে বলছে দেখো না রসুলে পাক আঘাত পেয়েছে টট মোবারক রক্তে লাল হয়ে গেছে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে দাঁড়িতে চলে আসছে আর একটু পর ফুটা ফোটা জমিনে পড়বে আমরা জিহাদের ময়দানে কখনো দৌড়ছি কখনো হাঁটছি আল্লাহ না করুক রসুলের রক্ত মোবারক যদি মাটিতে পড়ে যায় আমাদের পায়ে যদি রসুলের রক্ত লেগে যায় বড় বেয়াদবে হবে বড় কি হবে এটা একজন আরেকজন কি বলতেছেন তোর মধ্যে একজন সাহাবি ছিলেন হাজরতে মালিক উনি শোনা মাত্র দিলেন দর আমার নবীকে জরায়া দরে জিব্বা বের করে দাড়ি মোবারক থেকে চেটে টট মোবারক পর্যন্ত চুষে নবীর রক্ত মোবারক নিজের মুখে নিয়ে নিয়েছেন কোথায় নিয়ে নিয়েছেন এরা সাবাই মনে করলো ফুটা ফুটা পড়বে তাই একসাথে মুখে নিয়ে কোথাও দাফন করে দিবে সবাই তাকিয়ে রইলেন মালেক যাচ্ছে কই দেখলেন তিন চার কদম যাওয়ার পর রক্ত মোবারক মাটিতে ফেলে নাই নিজেই পান করে ফেলছে নিজে কি করে ফেলছে এখন সাহাবাই ক্রাম ওনাকে ধরছে ধরে নবীর সামনে আনছেন নবীরে আপনি জিজ্ঞেস করেন মালিক কি করছে আমার নবী বললেন মালিক মাফা আলতা কি করেছ নবীরে আপনার হনে পাক মাটিতে ফেলতে পারি নাই নিজেই ফান করে ফেলছে নিজেকেই ফেলছি আমার নবী বললেন তুমি কোরআন পড়ো নাই পড়েছি আমি তোমাকে শিখাই নাই শিখিয়েছেন তো তোমাকে আমি বলি নাই আল্লাহ বলেছে কোরআনের মধ্যে রক্তপান করা হারাম সেটা শিখাই নাই যে শিখিয়েছেন তো তুমি জানো রক্তপান করা হারাম জানার পরেও আমি নবীর রক্ত কেন পান করলে মালিক বলে নবীরে গোপনে বলবো না ওপেনে বলবো নবী নবীবল্লাহ কাজ করলে ওপেনে গোপনে বলি কি করবা সবার সামনে বলো যে কোরআনের আয় ঠিক আছে আমার আমল ঠিক আছে আমার নবী বললেন কেমনে সে কোরআনে বলছে রক্ত পান করা হারাম আমার রক্ত যদি কেউ পান করে জেনে শুনে পান করার কারণে হারামকে হালাল মনে করার কারণে জাহান নামে চলে যাবে আমি যদি অন্য কারো রক্ত পান করি তাহলে হারামকে হালাল মনে করার কারণে জাহান নামে চলে যাবে নবীর এই সবার রক্ত কেউ কারোটা পান করতে পারবে না কিন্তু আমার আকিদা। আপনি নবী তো বেমেশাল নবী আমার ন মাকেদা আপনি তো রহমতুল্লে আল আমি নবী কারোর রক্ত পান করলে জান্নাতী জান্নামি হয়ে যায় আমার বিশ্বাস আমার নবীর রক্ত মোবারক পান করলে জাহান্নামি জান্নাতি হয়ে যায় এটা আমার বাবা কোরেন এটা সাহাবিয়ে তো আমার রসুলের তো বলা উচিত ছিল না না তোমার আকীদা বদাত আকীদা তোমার আকিদা! শিরক আকীদা এটা বলা দরকার ছিল আমার রসুল হাসতে লাগলেন হযরতে মালিক চলে যাচ্ছে আমার নবী বললেন ইয়া اصحابি এ আমার সাহাবি, আর তোমরা কি দেখবে সবাই বললেন কারে দেখবো সে জান্নাতি দেখবানি সবাই বললেন এখানে আমার নবী বললেন এখানে সে মুহুদের মাঠে সে মাঠে সে শিখে সে ইলা মালিক আমার মালিকের দিকে তাকাও আমার রক্ত মোবারক মালিকের বডিতে ঢুকে গেছে আর আমার রক্ত যার শরীরে ঢুকে গেছে জাহান নামের আগুন তারে আর পুড়াইতে পারবে না মালিক তো এখানেই জান্নাতি হয়ে গেছে তাহলে বক তা বোঝালেন আমারও রক্ত পরে নবীরও রক্ত সেই জন্য নবী আর আমি একই রকম আর সাহাবি বোঝালেন তোমার রক্ত পান করলে জাহান নামে যায় নবীর রক্ত পান করলে জাহান নামি হয়ে যায় এখন আমি কি বক্তার বক্তব্য মানব না সাহাবীর আমল মানবো এটা মানার কারণে কি কোনো কারো বিরোধিতা করলাম কারো গিবোধ করলাম কারো সমালোচনা করলাম আমি বললাম না বন্ধু তুমি যেটা যুক্তি ছিল যুক্তির নাম ইসলাম নয় সাহাবি যেটা বুঝেছে এটা ইমান ছিল আমাকে ইমানটাই মানতে হবে তো সেই জন্য কখনো বলবেন না হাসান আজহারি অমুকের বিরুদ্ধে গি করেছে না বন্ধু আমার সাথে কারো কোনো ভেজাল নাই আমার সাথে কারো কোনো ডিভাইড নাই আমি তো নবীর পক্ষে বলেছি আমি কারোর বিরুদ্ধে বলি নাই আমি তো রসুলের পক্ষে বলেছি আমি কারো বিরুদ্ধে বলি নাই আমি যদি বলি আমার কাপড়টা সেরা তার মানে আমি আপনারটাকে অস্বীকার করি নাই আমি তো আমারটার তারিফ করেছি সুতরাং আমি চাই সর্ব অবস্থায় এই জমিনে উম্মত যেন নবীর পক্ষে কথা বলে যদি বলেন কেন বলবে কেন বলবে বন্ধু মুসলমানদের মধ্যে গ্রুফিং এটা ভালো না মুসলমানদের মধ্যে দলাদলি এটা ভালো না মুসলমানদের মধ্যে ডিভাইড এটা কখনো ভালো না এটা কি ভালো জিনিস নেই আল্লাহ বলেন্লাহি জমি আ আল্লাহ বলে তুমি কি মুসলমান আমরা বললাম হা আল্লাহ বলে শোন হিন্দু হলে বলতাম না বৌদ্ধ হলে বলতাম না চাকমা হলে বলতাম না নাস্তিক হলে বলতাম না অ মুসলমান তোমরা গ্রুফিং করিও না তোমরা ডিভাইট হইও না তোমরা দলাদলি করিও না মাওলা আমরা কি করবো সে একটা সিমো বিহাবিল্লাহ তোমরা আল্লাহর রশিকে শক্ত করে মজবুত করে ধরো জামিয়া সবাই একসাথে কোনো দলাদলি করিও না ওর নাম অমুক উর্দলের নাম তমক এগুলো করিও না তোমরা এক ব্যানারে চলে আসো ঘোষণা এখন এক ব্যানারে আসতে ধরতে হবে কি আল্লাহর রশি হাবুল্লাহ নরসিংদীতে কি আল্লাহর কোনো রশি পড়ছেনি পড়ে পরে নাই আমি বাংলাদেশের চতুর্টি ডিস্ট্রিক্ট খোলে দেখ খুঁজে দেখলাম দেখলাম কোনো রশি নেই যেটা মজবুত করে ধরবো আমি মিশরের মধ্যে পাঁচ বছর ছিলাম দেখলাম কোনো রশি নাই যেটা দৌড়ে গিয়ে ধরবো আমি মালয়েশিয়াতে মাস্টার্স করেছি দেখলাম সেখানে কোনো রশি নাই যেটা মজবুত করে ধরবো আমি সৌদি আরবে দুইবার গিয়েছি দেখলাম কোনো রসি নাই যেটা ধরবো আমি ভারতে দুইবার গিয়েছি দেখলাম কোনো রশি নাই যেটা ধরবো আমি এইভাবে করে অসংখ্য রাষ্ট্র আরব আমিরাতে গিয়েছি সেখানেও কোনো রশি পাই নাই কিন্তু বলছেন মুসলমান তোমরা গ্রুফিং করিও না মুসলমান তোমরা দলাদলি করিও না মুসলমান তোমরা দুইটা ব্যানার নিও না তোমরা এক হয়ে যাও আল্লাহ বললেন সবাই আল্লাহর রশিকে মজবুত করে এখন করলাম রশিটা কোন জায়গায় রশিটা কোন জায়গায় রশিটা কোন জায়গায় ইপনুত্তাই রেফারেন্স যখন করলাম তাইমিয়া তিনি বলতে লাগলেন যদি কোরআনের তফসির হজরত আব্দুল্লাহ আবদুল্লাহ আব্বাস করে দেয় তাহলে আর কোনো তফসির দেখার দরকার নাই কেন আল্লাহ থেকে তফসির রসুল শিখেছে রসুল থেকে তফসির আবদুল্লাহ ইবনে আব্বাস শিখেছে বাহিরে যাওয়ার কোনো দরকার আমি আর কোন তফসির করলাম না আমি বললাম হাবলুল্লাহ সম্পর্কে রাইসুল মুফাসরিন হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ হুতাল আনহমা উনি কি বলে দেখি যখন তফসির উল্টাতে লাগলাম দেখলাম এই আয়াতে উনি তফসির করেছেন সাহাবাই কারাম ওনার দরবারে আসলেন ডাকলেন আই সাহাবি রসুল এই নবীর ছাত্র আপনি তো জানেন আল্লাহ কোরআনে বলেছে ওয়াতিমো বিহাবিল্লাহি জমিয়া সাহা আল্লাহ মুসলিম ঐক্য পছন্দ করে আল্লাহ কোন গ্রুফিং পছন্দ করে না সাহাবাই কারাম Muslim o কের মূল ভিত্তি কি হযরতি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে আল্লাহর রশি মজবুত করে ধরতে হবে তখন সবাই বললেন আইনা হাবলুল্লাহ আল্লাহর রশিটা কই কোন জায়গায় ধরব হযরতি আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তাআলা আনহুমা বললেন রশিটা চিনো নাই সবাই বললেন চিনি নাই উনি বললেন হাবলুল্লাহ আই ওয়া হুয়া রাসূলুল্লাহ তোমরা দেরি করিও না উম্মত যদি নবীর কদমটা মজবুত করে ধরে তাহলে মুসলমান দিনের ভেতরে ঐক্য হয়ে যাবে ধরতে হবে কার কদম এটা আমি বলেছি আমার বাবা বলেছে বলেছেন নবীর সাহাবি হজরত আব্দুল্লাহ ইবন আব্বাস সেই জন্য নবীর কদম ধরতে হবে বন্ধু সোনার মদিনার রোজা ধরতে হবে তাহলে মুসলমান ঐক্য হবে সেই জন্য আমি নবীর কথা বেশি বলি যেন মুসলিম ঐক্য হয়ে যায় বন্ধু এখন যেদিকে ছিলাম মানুষ তো গানে বেশি মানুষ তো নাটকে বেশি তাহলে আমার নবীর মাহফিলে মানুষ দাঁড়ায় আছে কয়জন। ফাকামা রজুলুন ওয়াহেদ শুধু দাঁড়ায় আছে কয়জন একজন আমার নবী ডানে তাকায়া দেখে কেউ নাই বামে তাকায়া দেখে কেউ নাই সামনে তাকায়া দেখে কেউ নাই পিছনে তাকায়া দেখে কেউ নাই দেখলেন একজন ব্যক্তি এক চোখের পলক দিয়ে নবীর দিকে তাকিয়ে আছে আমার নবী ডাক দিলেন তুমি দাঁড়িয়ে আছো কেন আমার নবী যখন বললেন দাঁড়িয়ে আছো কেন তখন ডাক দিয়ে বললেন নবীরে আমাকে চেনেন আমার নবী বললেন তোমাকে চেনে না কে তুমি তো আরব আজমের বিশিষ্ট ব্যবসায়ী তোমাকে চিনে না কে তুমি তো বিশ্বের এক ক্ষমতা ধর ব্যক্তি তুমি তো আবু বাকার তোমার কথা মানুষ জানে না এটা হতে পারে না আবু বাকার তুমি দাঁড়িয়ে আছো কেন সিদ্দিক ডাক দিয়ে বলে নবীরে আমি সূর্যের কিরণ দেখেছি আমি চাঁদের মিটিমিটি হাসি দেখেছি আমি তারকা রাজির জিকিমিকি দেখেছি আমি সমুদ্রের বিশাল ঢেউ দেখেছি আমি সবুজ শ্যামল পাহাড় দেখেছি বিশ্ব থেকে বিশ্ব আমি ভ্রমণ করে আল্লাহর সৃষ্টি দেখেছি কিন্তু

ততক্ষণ আমি তাকব কারণ আবু বকরের চোখ শুধু নবী দেখতে চায় শুধু নবী দেখতে চায় এখন মাহফিলে আসে কয়জন এখন আমি মাহফিলে আসলাম আমি আর মাইকম্যান আর কেউ নাই আমি কি মাহফিল করতে পারবো আমি মাইকম্যানকে কিছুক্ষণ কথাবার্তা বলি আস্তে করে গাড়িতে উঠি চলে যাবো কথা ঠিক না এখন মানুষ আছে কয়জন আমার রসুল বলেন বক্তাও একজন শ্রোতাও তো এখানে আর বেশি লম্বা করার কোনো দরকার নাই আবু বকা তোমার কোনো প্রশ্ন আছে থাকলে বলো আমি উত্তর দিয়ে মাহফিল কি করে দিব শেষ করে দিব আবু বাকর বলে তেমন কোনো প্রশ্ন নাই অনুমতি দিলে দু একটা কথা বলতে পারে আমার নবী বলেন বলো আবু বাকর বললেন মান আন্থা আপনি কে আমার নবী বললেন আনা হ্যাভি বললা। নবী রে আপনি কি বলতে চান সে কাবাটা মাওলার ঘর জমিন আসমান এগুলো মাওলার আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন বিশ্বে সূর্যের পূজা চলবে না চাঁদের পূজা চলবে না কোনো মূর্তি মাটির পূজা চলবে না প্রশংসা চলবে কার

আল্লাহর তাহলে আপনি যে বললেন ইকর হবে ইসমে রব্বিক খালাক এগুলো কি আমার নবী বললেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা কথা বলেছি আমি কথাগুলো আমার নয় এটার নাম কোরআন এটার উপর ঈমান আনতে হয় সিদ্দিক বলে লা শাক্কা ওয়ালা রাইবা কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আমানতু বিকা নবীরই আমি আবু বকর বিনা দলিলে বিনা প্রশ্নে আপনি নবীর উপর ইমান নিয়ে এসেছে ইমান আনলো কয়জনে আমার নবীর চেহারাটা একটু কালো লাল হয়ে গেছে চোখের মধ্যে পানি ঠল ঠল করলো আল্লার ডাক দিলেন হাবিব কাঁদছে কেন সে না তো কেন আমি যদি মা এসে একজন দেখি ভালো লাগবে না এত কষ্ট করে আসলাম মানুষ কয়জন কেমন লাগবে কষ্ট লাগবে না পরের দিন ফেসবুকে লাইভে চলে আসবো কথা ঠিক না কাহিনি তো এগুলো চলতেছে তো এখন একজন যদি মানুষ দেখি বড় খারাপ লাগবে যে আমারে দাওয়াত দিল মানুষ কয়টা একটা তো আমার নবীর চেহারা একটু লাল হয়ে গেছে চোখের মধ্যে পানি এসে গেছে আল্লাহ ডাক দিলেন হাবিব কাঁদছেন কেন সে তুমি আমারে পাটাইলা কেন সে পাটাইলাম জাহান নামির করার জন্য তো মাহফিল তো করলাম কেউ তো শুনলো না সবাই তো চলে গেল তাহলে আমি মাহফিল করে লাভ কি আল্লাহ বলে কে বলে শুনে নাই আবু বাকর শুনছে না সে শুনছে তো একজনে তা আল্লাহর ডাক দিয়ে বলে হাবিব কোটি মানুষ এক সাথে হওয়ার নাম ইসলাম নয় এক আবু বাকর নবী চেনার নাম হচ্ছে ইসলাম আমার মানুষের বন্ধু জামায়াতের নাম ইসলাম নয় কোটি মানুষ বাবা বলার নাম ইসলাম নয় এক আবু বাক আমার নবীকে চিনে গেছে আল্লাহ বলে হাবিব যেই আল্লাহ আপনার উপর অহিনাজিল করলো উনি আল্লাহ আকবর যার রসুলের বক্ষে আল কোরআন আসলো উনি রসুল সিদ্ধিকে আকবর আজকের মাহফিল আর ছুটো নাই এটা তো আমি মহলার দরবারে মাহফিল আকবর হয়ে গেছে কথা ঠিক কিনা এখন সামনের দিকে চলে যায় গভীর মনোযোগ अपनी तो अब न्यू चाहिए सिनेमाई तक्ते পারতেন আপনিও চাইলেন নাটকে থাকতে পারতেন আপনিও চাইলে চায়ের দোকানে আড্ডা দিতে পারতেন এখন আপনি কেন মসজিদে আপনার কপাল কেন সিস দেয় আপনার জবান কেন সুবাহ আলা বলছে আপনি কেন কনকনে শীতে মাহফিলে আপনি মনে করেছেন এটা আমার যোগ্যতা আপনি মনে করেছেন এটা আমার স্টেটাস আপনি মনে করেছেন এটা আপনার কোয়ালিটি আল্লাহ বলে বান্দা সেনাম হলে মানুষ বেশি নাটকে মানুষ বেশি খেলায় মানুষ বেশি নাচ গানে মানুষ বেশি কিন্তু তুই কেন মসজিদে জানিস তুই কেন মাহফিলে জানিস তুই কেন জানিস আমরা বললাম কেন আল্লাহ বলে আমানো আসাধ্য লিল্লা যাদের বুকে ইমান আছে তাদের বুকে আমি মাওলা আমার প্রেমটা জাগিয়ে দিয়েছি বান্দা তুই মসজিদে এসেছিস এটা তোর কোয়ালিটি নয় তুই মাহফিলে এসেছিস এটা তোর কোয়ালিটি নয় তোর কপাল আমি পছন্দ করেছি বলে কপাল সিজদাই লুটিয়া গেছে তোর জবান আমি পছন্দ করেছি বলে জবান সুবহান রাব্বিয়াল আ'লা বলেছে আমি মাওলা তুকে ভালোবেসেছি বলে তুই সিনেমা নাটকে নয় তুই মাহফিল কবুল হয়ে গ্যাছিস তাহলে আমরা কি আমাদের যোগ্যতায় এসেছি না মাওলা কবুল করেছে এখন শুনুন একটু গভীর ভাবে ख्याल করবেন বন্ধু আমার কথা কি বুঝতে জামিলা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে আমি একটু স্পিডে বলছি কেন জানেন সময় কম নিব কথা বেশি বলবো যেন হিসাব করতে পারেন প্রত্যেক মিনিটে কি পেলাম কারণ এখানে মাহফিল আসবেন কি পেলাম হিসাব করবেন মাহফিল যাওয়ার পরে সে বললো বললো না বুঝি মাহফিল শোনার কোনো দরকার নাই মাহফিল মানি ক্লাস মাহফিল মানি মাদ্রাসা মাহফিল মানি ইউনিভার্সিটি মাহফিল মানি স্কুল মাহফিল মানি কলেজ এই মাহফিল আসলো কেমনে যখন শাহজালাল পরান তিনশো ষাট আউলিয়া বাংলার জমিনে চলে আসলো মাদ্রাসা তো হয়ে গেল। স্কুল তো হয়ে গেল কলেজ তো হয়ে গেল। ইউনিভার্সিটি তো হয়ে গেল। কিন্তু যে জমিনে চাষ করে সে কি মাদ্রাসায় যেতে পারে যে চাকরি করে সে কি মাদ্রাসায় যেতে পারে পারে না যে ব্যবসা করে সে কি দিনের বেলায় মাদ্রাসায় যেতে পারে এখন দিনের বেলায় যারা ফ্রি তারা মাদ্রাসায় যায় যারা কাজে ব্যস্ত ওরা মাদ্রাসায় যেতে পারে না তখন আল্লাহর সন্ধ্যার পর মাহফিলের ব্যবস্থা করলেন কেন যে মাদ্রাসায় গিয়ে ইসলাম শিখতে পারে না সে যেন মাহফিলে বসে ইসলাম শিখতে পারে কথা ঠিক কিনা এটা স্কুল মাদ্রাসা এটাকে যেমন তেমন মনে করবেন এটা কলেজ মনে করেন এটা ইউনিভার্সিটি মনে করেন আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে একটু গভীরভাবে খেয়াল করবেন আমাদের ঘর বানাইতে সময় লাগে কি লাগে না লাগে রাস্তা বানাইতে সময় লাগে ব্রিজ বানাইতে সময় লাগে আল্লাহ আসমান বানিয়েছে আল্লাহ জমিন বানিয়েছে আল্লাহ সূর্য বানিয়েছে আল্লাহ চাঁদ বানিয়েছে আল্লাহকে জিজ্ঞেস করেন মলা আমাদের ঘর বাড়ি বানাইতে বড় সময় লাগে রাস্তা বানাইতে বড় সময় লাগে ব্রিজ করতে চার পাঁচ বছর লেগে যায় তুমি যে আসমান জমিন চাঁদ তারা বানাইছো তোমার কেমন সময় লাগলো আল্লাহ বলে বান্দা ঘর বানাইতে তোর সময় লাগে রাস্তা বানাইতে তোর সময় লাগে ব্রিজ বানাইতে তোর সময় লাগে কিন্তু আসমান জমিন চাঁদ তারা এগুলো বানাইতে আমার কোনো সময় লাগে নাই মাওলা কেমনে আমি জাস্ট বলেছি কোন হয়ে যা ফাইয়া কোন অটোমেটিক হয়ে গেছে তাহলে আল্লাহ আসমান বানাইতে কোনো সময় নেয় নাই আল্লাহ জমিন বানাইতে কোনো সময় নেয় নাই আল্লাহ সূর্য তুলতে কোনো সময় বানায় নাই তারকা রাজি সাজাইতে কোনো সময় নেয় নাই যেই আল্লাহ আসমান বানাইতে সময় নেয় নাই যেই আল্লাহ জমিন বানাইতে সময় নেয় নাই সে আল্লাহর জিজ্ঞেস করেন মাওলা আমারে কেমনে বানাইলা আল্লাহ বলে তোর কোন কোন দিয়ে বানাই নাই তোর আমি বড় যত্ন করে বানাইছি মাওলা কেমনে সে তোকে যত্ন করে আলমে আর ওয়াতে রাখছি চাইলে বলতে পারতাম আবদুল্লাহ দুনিয়াতে চলে যা তুমি ডাইরেক্ট চলে আসতে পারত আব্দুর রহমান দুনিয়াতে চলে যা ডাইরেক্ট চলে আসতে পারত কিন্তু তোমাকে আমি ওই রকম করি নাই মাওলা কেমনে কি তোমার মায়ের সাথে তোমার বাবার বিয়ে হলো তাদের মধ্যে মোহাব্বত হলো আমি আলমে আর রোয়া থেকে বড় যত্ন করে তোমার রুহ তোমার মায়ের পেটের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি মাওলা তারপর সে চাইলে এক মিনিটে তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে আনতে পারতাম চাইলে এক ঘন্টায় তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে আনতে পারতাম চাইলে একদিন এক সপ্তাহ এক মাসে তোমাকে দুনিয়াতে আনতে পারতাম কিন্তু আনি নাই এখন আমার জিজ্ঞাসা যেই মাওলা কোন ফায়া কোন দিয়ে জমিন বানাইল যেই মাওলা কোন ফায়া কোন দিয়ে আসমান বানাইল যেই মাওলা কোন ফায়াকুন দিয়ে সমস্ত কিছু বানাইল সেই মাওলা আমাকে কোন ফায়াক দিয়ে বানাই নাই মায়ের পেটে দশ মাস দশ দিন রেখে দিয়েছে বন্ধু আমরা যারা ছেলে তারা পেটের মধ্যে সন্তান নিতে পারি না কিন্তু অনেক বন্ধুকে দেখেছি যাদের পেটে পাথর হয়েছে তাও দশ গ্রাম বিশ গ্রাম দশ বিশ গ্রাম পাথর যাদের পেটে হয় তারা রাতবর ঘুমায় না চিল্লা চিল্লি করে নিজেও ঘুমায় না পরিবার কেউ ঘুমাইতে দেয় না যখন রিপোর্ট নেওয়া হয় তখন দেখা হয় পেটে পাথর কি করতে হবে অপারেশন করতে হবে যখন অপারেশন করলো ছোট্ট ছোট্ট দুই তিনটা পাথর বের করে ডাক্তার গ্লাসের পানিতে নিয়ে বলছে দেখেন আপনার ছেলের পাথর হয়েছিল দশ বিশ গ্রাম পাথরের কারণে আমরা চিল্লা করেছি রাত্রে ঘুমাইতে পারি নাই আর আমি আপনি জিন্দা মানুষ এক দেড় কেজি মায়ের পেটে ছিলাম কখনো হাত দিয়ে ধাক্কা দিয়েছি কখনো পা দিয়ে লাথি দিয়েছি কিন্তু আমার মা কখনো চিল্লাই নাই আপনার মা কখনো চিৎকার করে নাই কিন্তু বর্তমান সমাজের দিকে তাকাইলে আমি আমার মায়ের পেটে তাকতে পেরেছি আপনি আপনার মায়ের পেটে বড় ভালো ছিলেন কিন্তু আমাদের বারোতলা বিল্ডিংয়ের একটা রুমে আমার মায়ের জায়গা হয় না কথা ঠিক না আমাদের আমাদের জায়গা আমাদের মায়ের পেটে হয় আমাদের ঘরে আমাদের মায়ের জায়গা হয় না বন্ধু আমি চট্টগ্রামের অনেক বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখেছি रिक्शा वाले माँ के बृद्धाश्रम पाए नाई बैन गी वाले बाबा बृद्धाश्रम पाए नाई कानाडा पांचटा बारि তার মাকে বৃদ্ধাশ্রমে পেয়েছে বন্ধু আমি অবাক হয়ে যায় অস্ট্রেলিয়াতে ডাক্তার নিজের ঘর বাড়ি আছে ঢাকার বাড্ডায় ওনার বাবাকে বৃদ্ধাশ্রমে পেয়েছি বন্ধু ডাক্তার হয়ে কি করবেন যদি নিজের মারে না চিনেন ইঞ্জিনিয়ার হয়ে কি করবেন যদি নিজের বাবারে না চিনেন সেই জন্য ইসলাম বলে শিক্ষিত হই কিন্তু আগে তুমি মানুষ হই শিক্ষিত হই কিন্তু আগে তুমি কি হই যেমন আপনাকে বুঝাইলে আপনি বুঝবেন রাগ করবেন আমার কথা আমাদের এখানে মসজিদ আসে না জুতা সুর পাওয়া যায় কি যায় না তো মাঝে মাঝে জুতা সুর ধরা খায় কথা ঠিক না আচ্ছা জুতা যদি সুরি করে এই জুতা কয় টাকা দিয়ে বিক্রি করা যায় অল্প দুইশো আড়াইশো টাকা তাহলে যে জুতা সুরি করে সে জানে ধরা খাইলে মায়ের খাবে এরপরেও দুই আড়াইশো টাকার জন্য কি করে সুরি করে এই সুরে যদি আমরা দতে পারি জীবনে যে গুষি দেয় নাই সেও দিয়ে সে কথা ঠিক না উচিত কি এই জুতা সুরে ধরে জিজ্ঞেস করা কেন চুরি করেছিস উত্তর আসবে পেটের যন্ত্রণায় চুরি করেছে কথা ঠিক না হুজে আসতে